আমি একজন ভালো ডাক্তার হতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। কি ঘাবড়ে গেলে? পরিচালক অরিন্দম শীল একই অবতারে। শুধু অরিন্দম শীল নয়, একই তালে বিক্রম ঘোষ এবং কুইন অফ পপ উষা উত্থপ। এখনো ব্যাপারটা ধরতে পারলেন না? কিছুই না, ব্যোমকেশ গোত্রর মিউজিক লঞ্চ। ঠিক এমনই সাহেবি কেতায় এই পুজোয় দর্শকদের সামনে আসছে ব্যোমকেশ। এখন করি এক ঢিলে দুই পাখি। সাহেবি আনায় মোড়া ব্যোমকেশে আছে রহস্য রোমাঞ্চ ভরপুর, তার সঙ্গে বিভিন্ন রকম ভাবে মিউজিকের সংমিশ্রণ। লাইভ পারফরমেন্সের মাধ্যমে হলো মিউজিক লঞ্চের অনুষ্ঠান। উপস্থিত অরিন্দম শীল, আবির, সোহিনী, প্রিয়াঙ্কা, বিক্রম ঘোষ থেকে ছবির কাস্ট অ্যান্ড ক্রু, আর সারপ্রাইজ এলিমেন্ট ছিলেন উষা উত্থ। সত্যবতীকে নিয়ে টলি টাইমের সঙ্গে আড্ডা দিলেন পরিচালক অরিন্দম শীল। সত্যবতী আমার ভীষণ প্রিয় অভিনেত্রী এবং অসম্ভব ভালো কাজ করেছে। আর সব থেকে দ্য বিগেস্ট থিং অ্যাবাউট হার, খুব মনোযোগী অভিনেত্রী। এবারে সত্যবতীর খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আছে গল্পের জন্য, এবং সেটাও ভীষণ সুন্দরভাবে করেছে। সবসময় নারীরাই পুরুষের শিকার, কেন বলো তোমরা? এই যে কলকাতার যে পুরনো কালচার, সেটা তো এই পার্ক স্ট্রিটের মধ্যে অনেকটা লুকিয়ে রয়েছে। তার মধ্যে আবার রয়েছে ট্রিঙ্কাস, মোক্যাম্বো, এরকম কিছু জায়গা। তো সেখানে ট্রিঙ্কাসে আমি এসেছি, পুরো কালচারটার পার্ট হতে পেরে মনে হচ্ছে সত্যি আমি 1952-তে ফিরে গেছি। কি বললেন ব্যোমকেশ? আমার মনে হয় ট্রিঙ্কাস ইজ আইডিয়াল প্লেস টু রিলিজ মিউজিক। এবং অরিন্দম এবং বিক্রমদার এই যুগলবন্দি প্রতিবারই আমরা দেখেছি ব্যোমকেশের যে সিনেমেটিক এক্সপিরিয়েন্স, সেটাকে আরও বেশি চার্মিং করে তোলে, থ্রিলারকে আরও বেশি ধারালো করে তোলে। ক্যাবারে থেকে শুরু করে রাগ প্রধান গান সমস্ত কিছু আমরা এই ছবিতে পাচ্ছি। সো লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। এই পুজোয় দর্শকরা দেখবেন এক অন্য প্রিয়াঙ্কাকে। অনেকদিন বাদে এরকম একটা সঙে পারফর্ম করার একটা সুযোগ পেয়েছি, সেটা খুব মজা পেয়েছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। আর আমার মনে হয় গোটা ছবিটাতে যেভাবে প্রত্যেকটা চরিত্র দেখানো হয়েছে, তার মধ্যে এমিলিকে ফুটিয়ে তোলা, কম স্পেসে এমিলির ব্যাক স্টোরিটা এস্টাবলিশ করা, সাথে ওই সময়টা মেনটেন করে, দ্যাট ওয়াজ দ্য মেইন চ্যালেঞ্জ। ব্যোমকেশের মিউজিক নিয়ে খুবই আশাবাদী সঙ্গীত পরিচালক। আমরা লাইভ স্ট্রিংসও ইউজ করেছি, দারুণ দারুণ মিউজিশিয়ান বাজিয়েছে, অভিষেক মল্লিক এগেন সেতার, লটস অফ প্রকাশনস যেগুলো আমি নিজে বাজিয়েছি। তো খুব এক্সাইটিং একটা স্কোর। আমার ধারণা মানুষ যখন দেখবে মনে হবে যে বোধ হয় এরকম ধরনের স্কোরিং শোনেনি। ঈশ্বর ধোঁয়ায় ভালোবাসায় আজ কেন দাগ পড়ে যায়, আলোর নেশা কাটলে পড়ে রাত ডাকে আয় চলে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।